আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 544তম ক্লাস। আমরা আজও মায়োজমের তুলনা নিয়ে আলোচনা করব। গত 14টি ক্লাসে মায়োজম নিয়ে আলোচনা চলছে, আজকে মায়োজমের 15তম ক্লাস। 4টি মায়োজমের তুলনার 11তম ক্লাস, আজকে মায়োজমের 15তম ক্লাস। মায়োজমের 15তম ক্লাস, 4টি মায়োজমের 11তম ক্লাস। নিজামকে ডাকো। সম্মানিত উপস্থিতি, গত 14টি ক্লাসে আমরা মায়োজমের কততম তুলনা পর্যন্ত আলোচনা করছিলাম। যাদের জানা আছে একটু লিখে জানান। গত 10টি তুলনা, 4 মায়োজমের তুলনার 10ম দিন সর্বশেষ যতটুকু আমরা আলোচনা করছিলাম, কততম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম, আপনাদের যাদের জানা আছে লিখে জানান। গত মায়োজমের 14তম ক্লাসে তুলনার কততম ধাপ পর্যন্ত আলোচনা করছিলাম, আপনাদের যাদের জানা আছে লিখে জানান। 32, আলহামদুলিল্লাহ। 32তম ধাপে কি আলোচনা করছিলাম? 32তম ধাপে, 32তম ধাপে যে আলোচনা হচ্ছিল সেই আলোচনাটির নাম কি ছিল? 32তম ধাপ, খাদ্যের ইচ্ছা। চমৎকার, কে লিখতে পারেন? শরিক শুধু খায়, অন্য মায়োজম খায় না এমন বা পছন্দ করে না। শরিক শুধু পছন্দ করে, অন্য মায়োজম পছন্দ করে না এমন খাদ্যের কিছু নাম লিখুন। শুধু শরিক পছন্দ করে, অন্য মায়োজমের রোগীরা পছন্দ করে না এমন কিছু খাদ্যের নাম লিখুন। শরিক, শুধু শরিক পছন্দ করে, শরিকের মায়োজম, শরিকের রুগীরাই শুধু পছন্দ করে এমন কিছু খাদ্যের নাম লিখুন। জি, নেব, অ্যাড করে নেব। শুধু শরিক পছন্দ করে, অন্য মায়োজমের রুগীরা পছন্দ করে না এমন খাদ্যের কিছু নাম লিখুন। যারা সর্বশেষ ক্লাসে ছিলেন আপনাদের জানার কথা, শুধু শরিক পছন্দ করে, শুধু শরিকের মায়োজম, শরিকের পেশেন্টরা পছন্দ করে, অন্যেরা পছন্দ করে না এমন কিছু খাদ্যের নাম লিখুন। লিখুন, শুধু শরিক পছন্দ করে। জি, অ্যাড করে নেওয়া হবে, হবে ইনশাআল্লাহ নেব। শুধু শরিক পছন্দ করে, অন্য মায়োজম পছন্দ করে না, অন্য মায়োজম রুগীরা পছন্দ করে না এমন কিছু খাদ্যের নাম লিখুন। শাক সবজি, বেশি মশলাযুক্ত ও ঘি, এগুলি শরিকের পেশেন্টরা বেশি পছন্দ করে, অন্যেরা এ সকল খাবার পছন্দ করে না। শাক সবজি, বেশি মশলা, সাথে আছে ঘি। শাক সবজি,
শাকসবজি অন্যরা কেউ পছন্দ করে না, শুধুমাত্র শরীরের রোগীরাই পছন্দ করে শাকসবজি। মাংস, যিনি লিখছেন মাংস, মাংস শরীর ও সিফিলিটিক এই দুই মাধ্যমে রোগীরা পছন্দ করে, শরীর ও সিফিলিটিক, মাংস শরীর ও সিফিলিটিক, কালকে শরীর ও সিফিলিটিক এই দুই মায়াজমের রোগীরা মাংস পছন্দ করে, শরীর ও সিফিলিটিক, শরীর ও সিফিলিটিক এই দুই মায়াজমের রোগীরা মাংস পছন্দ করে। শুধুমাত্র শাকসবজি, বেশি মশলাযুক্ত খাদ্য ও ঘি, এটা শুধুমাত্র শরীরকে পছন্দ করে, আর কেহ নয়। এবার সিফিলিটিক শুধু পছন্দ করে এমন দু একটি খাদ্যের নাম বলুন যা অন্য আর কোনো মায়াজমের রোগীরা পছন্দ করে না, সে খাদ্যের নাম কি? শুধু সিফিলিটিকের রোগীরা পছন্দ করে, অন্য কোনো মায়াজমের রোগীরা পছন্দ করে না, এমন কিছু খাদ্যের নাম লিখুন। শুধু সিফিলিটিকের রোগীরাই পছন্দ করে, অন্য কোনো মায়াজমের রোগীরা পছন্দ করে না, এমন কিছু খাদ্যের নাম লিখুন। শুধু সিফিলিটিকের রোগীরা পছন্দ করে রুটি আর কফি, এটা আর অন্য কোনো মায়াজমের রোগীরা ভালোবাসে না বা পছন্দ করে না, রুটি আর কফি। ডাক্তার মাসুদুর রহমান, ধন্যবাদ। রুটি আর কফি, এমন কিছু খাদ্য বলুন যেটা অন্য কোনো মায়াজম পছন্দ করে না, যেটা শুধুমাত্র, এমন কিছু বলুন যা শুধু সাইকোটিক রোগী পছন্দ করে, অন্য কোনো মায়াজম রোগীরা পছন্দ করে না, এমন কিছু খাদ্যের নাম বলুন। শুধু সাইকোটিক, সিফিলিস তো লিখলেন রুটি আর কফি, এবার সাইকোটিক লিখুন। জি, ওয়ালাইকুম সালাম, জবাব দেন এবার। সাইকোটিকের রোগীরা শুধু পছন্দ করে এমন কিছু খাবার যেটা অন্য কোনো মায়াজমের রোগীরা পছন্দ করে না, সেই খাবারটির নাম কি? বাকি বিল্লা, শুধু সাইকোটিক রোগী পছন্দ করে, অন্য কোনো মায়াজমের রোগীরা পছন্দ করে না, এমন কিছু খাদ্যের নাম লিখুন। সাইকোটিক, লবণাক্ত খাদ্য, লবণাক্ত খাদ্য, লবণ পছন্দ করে, সুরিক সিফিলিটিক টিউবারকুলার, সুরিক সিফিলিটিক টিউবারকুলার, কিন্তু লবণাক্ত খাদ্য শুধুমাত্র সাইকোটিক, লবণাক্ত খাদ্য, শুধুমাত্র লবণাক্ত খাদ্য সাইকোটিক, আর কেহ নয়, শুধুমাত্র লবণাক্ত খাদ্য সাইকোটিক। এমন কিছু খাদ্য বলুন যে খাদ্যগুলো শুধু টিউবারকুলার রোগী পছন্দ করে, অন্য কেউ পছন্দ করে না, এমন কিছু খাদ্যের নাম লিখুন। যেমন চর্বি, ঝাল জিনিস, আলু, উত্তেজক দ্রব্যাদি, মদ, এগুলি শুধুমাত্র টিউবারকুলার রোগীরই পছন্দ করে, অন্য কেউ এ ধরনের খাবার পছন্দ করে না, চর্বি, ঝাল জিনিস, আলু, উত্তেজক খাদ্য, মদ, অন্য কেউ এ ধরনের খাবার পছন্দ করে না, শুধুমাত্র টিউবারকুলারই পছন্দ করে উত্তেজক খাবার। এমন কিছু খাদ্যের নাম বলুন যে খাদ্য শুধুমাত্র টিউবারকুলার রোগীরাই পছন্দ করে, যেমন চর্বি, ঝাল জিনিস,
আলু, অত্যধিক দ্রব্যাদি, তার সাথে মদ, এগুলো অন্য কোনো মায়াজমে রোগীরা পছন্দ করে না। এবার আমরা ৩৩-এ আলোচনা করব। ৩৩-এ অনিচ্ছা, এমন কিছু খাদ্য আছে যে খাদ্যগুলি কিছু খাদ্য আছে, বিশেষ বিশেষ খাদ্য এক এক মায়াজমের জন্য, এক এক মায়াজম কিছু খাদ্য আছে যেটা পছন্দ করে না, ভালোবাসে না, খেতে চায় না, এমন কিছু খাদ্য রয়েছে। ৩২ ছিল পছন্দনীয় খাদ্য, ৩৩-এ অপছন্দ খাদ্য, যে সকল খাদ্যগুলি পছন্দ করে না, যে সকল খাদ্য পছন্দ করে না। যে সকল খাদ্য পছন্দ করে না তার মধ্যে শরিক পছন্দ করে না, যদি কিছু খাদ্যের নাম বলি আমি একবারে, মাংস চার মায়াজমের ৪টিতে মাংস অপছন্দ এটাও দেখতে পাবেন, বরং শরিক আর সিফিলিটিক এদের মাংস পছন্দ, শরিক সিফিলিটিক, আবার কখনো কখনো শরিক সিফিলিটিক্স এরাও মাংস অপছন্দ করে, শরিক সিফিলিটিক, কিন্তু ঢালাইভাবে চার মায়াজমের রুগীরাই মাংস অপছন্দ, শরিক মাংস পছন্দ করে না, সিফিলিটিক করে না, সাইকোটিক করে না, টিউবারকুলারও পছন্দ করে না, একবারে চার মায়াজমেই মাংস পছন্দ করে না। ৩২তম ধাপে পছন্দের মধ্যে বলেছিলাম শরিক আর সিভিলিটিক এই দুই মায়াজমে রুগীরা মাংস পছন্দ করে, কিন্তু অনিচ্ছার মধ্যে বলছি চার মায়াজমে রুগীরাই মাংস অপছন্দ করতে পারে, চার মায়াজমে রুগীরাই মাংস তাদের অপছন্দ হতে পারে। শরিক সিভিলিটিক তারা মাংস পছন্দ করে, কিন্তু কখনো কখনো শরিক সিভিলিটিক এরাও মাংস পছন্দ করে না, সাইকোটিক টিউবারকুলার এরা তো মাংস পছন্দ করেই না। তাহলে কী হলো, ৪টি মাংস অপছন্দ, ৪টির মধ্যে মাংস অপছন্দ পাচ্ছেন। এবার আসি দুধ শরিক সিভিলিটিক টিউবারকুলার এই তিনজনেই দুধ অপছন্দ করে, শরিক সিভিলিটিক টিউবারকুলার এই তিনটিতেই দুধ অপছন্দ। কিন্তু পছন্দের মধ্যে বলছিলাম সিভিলিটিক টিউবারকুলার এই দুইটা দুধ পছন্দ করে শরিক সিভিলিটিক টিউবারকুলার দুধ পছন্দ করে, কিন্তু অপছন্দের মধ্যে শরিক সিভিলিটিক টিউবারকুলার এই তিনটি দুধ অপছন্দ করে। আবার বলছি চায়ের মায়াজমে রুগী কখনো কখনো মাংসকে অপছন্দ করে, কিন্তু শরিক সিভিলিটিক ওরা কখনো কখনো মাংস পছন্দ করে। দুধের ক্ষেত্রে বলছি সিভিলিটিক টিউবারকুলার এরা দুধ ভালোবাসে, কিন্তু আবার কখনো কখনো শরিক সিভিলিটিক সাইকোটিক টিউবারকুলার শরিক সিভিলিটিক টিউবারকুলার এই তিন মায়াজমে রুগীরা দুধ অপছন্দ করে, তিন মায়াজমে রুগীরা, কিন্তু পছন্দের মধ্যে সিভিলিটিক সাইকোটিক এই দুইজন সিভিলিটিক টিউবারকুলার দুধ পছন্দ করে, আর দুধ অপছন্দের মধ্যে আছে শরিক সিভিলিটিক ও টিউবারকুলার। এবার
কফির ক্ষেত্রে বলছি, সোরিক, সিভিলিটিক, টিউবারকুলার এই তিনটিতেই কফি অপছন্দ, অপছন্দ, কফি অপছন্দ, সোরিক, সিভিলিটিক, টিউবারকুলার। সোরিক, সিভিলিটিক, টিউবারকুলার, কফি অপছন্দ। এবার মিষ্টি, মিষ্টি অপছন্দ পাচ্ছেন আপনি, মিষ্টি অপছন্দ, সোরিক, সিভিলিটিক, সোরিক, সিভিলিটিক, মিষ্টি অপছন্দ, সোরিক, সিভিলিটিক, মিষ্টি অপছন্দ, চর্বি, সোরিক, সিভিলিটিক, চর্বি অপছন্দ, সোরিক, সিভিলিটিক, চর্বি অপছন্দ, ডিম, সোরিক, টিউবারকুলার এই দুইজন ডিম পছন্দ করে না, সোরিক আর টিউবারকুলার। সোরিক আর টিউবারকুলার ডিম পছন্দ করে না, সোরিক টিউবারকুলার টকও খাইতে চায় না, টকও ভালোবাসে না, সোরিক ডিম পছন্দ করে না, টিউবারকুলারও ডিম পছন্দ করে না, সাথে সোরিক আর টিউবারকুলার এই দুইটা টকও খাইতে চায় না, তাদের টকও পছন্দ না। এবার ব্যতিক্রম কিছু খাদ্যের কথা বলছি, যা এক বিশেষ বিশেষ কিছু খাদ্য যা এই চারটি মায়াজম পছন্দ করে না, হয়তো অন্যেরা পছন্দ করে, যেমন সিদ্ধ খাদ্য, ফল, এই দুইটা সোরিকের রোগীরা কখনোই পছন্দ করে না, সিদ্ধ খাদ্য আর ফল, সিদ্ধ খাদ্য, ফল সোরিকের রোগীরা পছন্দ করে না, সিদ্ধ খাদ্য আর ফল সোরিকের রোগীরা ভালোবাসে না। সিভিলিটিকের রোগীরা গরম খাবার আর লবণ এই দুইটা ভালোবাসে না, গরম খাবার আর লবণ, কথা বলো আগে শোনো, সিভিলিটিকের রোগীরা গরম খাবার আর লবণ এই দুইটা ভালো, এই দুইটা ভালোবাসে না, সিভিলিটিকের রোগীরা গরম খাবার আর লবণ খাইতে চায় না, পছন্দ করে না, ভালোবাসে না। সাইকোটিকের রোগীরা চা, আলু, মশলাযুক্ত খাদ্য ও মাখন এগুলি ভাল লাগে না, পছন্দ হয় না, চা, আলু, মশলাযুক্ত খাদ্য, মাখন এগুলি পছন্দ করে না বা ভালোবাসে না। চার নম্বরে টিউবারকুলার শাক সবজি খেতে চায় না, শাক সবজি ভালো লাগে না, শাক সবজি খেতে চায় না, পছন্দ হয় না, তাহলে কি হলো, অনিচ্ছার মধ্যে মাংস চায়ের মায়াজমের চারটিতে অপছন্দ করে কখনো কখনো, কিন্তু সোরিক, সিভিলিটিক এই দুই ক্ষেত্রে, সোরিক, সিভিলিটিক এই দুইটি কখনো কখনো মাংস ভালোবাসে, আবার কখনো মাংস ভালোবাসে না, কিন্তু সাইকোটিক আর টিউবারকুলার এরা বরাবরই মাংস পছন্দ করে না। দুধ, সোরিক, সিভিলিটিক, টিউবারকুলার, সোরিক, সিভিলিটিক, টিউবারকুলার দুধ খেতে চায় না, সোরিক, সিভিলিটিক, টিউবারকুলার দুধ খেতে চায় না। কফি একই অবস্থা, যারা দুধ খায় না তারা কফিও খেতে চায় না, সোরিক, সিভিলিটিক, টিউবারকুলার যেমনি করে দুধ খায় না তেমনি করে এরা কফিও খায় না, সোরিক, সিভিলিটিক, টিউবারকুলার যেমনি করে খায় না দুধ তেমনি করে খায় না কফি।
অপছন্দ। চার মায়জম মাংস খেতে চায় না, মাঝে মধ্যে সুরিকা সিভিলিটিক মাংস পছন্দ করে, কিন্তু দুধ সুরিক সিভিলিটিক টিবারকুলার দুধ ভালো লাগে না। যেহেতু দুধ ভালো লাগে না, কফিও খেতে চায় না, সুরিক সিভিলিটিক টিবারকুলার কফিও খেতে চায় না, কিন্তু সুরিক সিভিলিটিক তার সাথে মিষ্টিও পছন্দ করে না, মিষ্টি তো খায় না, ঠিক আছে, রুটিও খেতে চায় না সুরিকা সিভিলিটিক, তার সাথে চর্বিও তারা পছন্দ করে না সুরিকার সিভিলিটিক, কিন্তু সুরিকার টিউবারকুলার ওরা ডিমও ভালোবাসে না, ডিমও খেতে চায় না। তার সাথে সুরিকার টিউবারকুলার টকও পছন্দ করে না, এর সাথে আরও পছন্দ করে না সুরিকের রুগীরা সিদ্ধ খাদ্য আর ফল, এটা তাদের জম ভাল লাগে না, সিদ্ধ খাদ্য ফল খেতে চায় না। সিভিলিটিক গরম খাবার লবণ, গরম খাবার আর লবণ এটা তারা খেতে চায় না, গরম খাবার আর লবণ খাবে কেন, ওই যে ঘা থাকে যে এই জন্য খেতে চায় না, গরম খাবার আর লবণ সিভিলিটিকের রুগীরা খেতে চায় না, গরম খাবার আর লবণ সিভিলিটিকে রুগীরা খেতে চায় না। সাইকোটিক শুনবেন, চা আলু মশলাযুক্ত খাদ্য আর মাখন এগুলো খেতে চায় না সাইকোটিকের রুগীরা, সাইকোটিকের রুগীরা চা আলু মশলাযুক্ত খাদ্য সঙ্গে আছে মাখন এগুলো তাদের পছন্দ না। টিউবারকুলারটা শুনবেন, শাকসবজি ওনার নিরামিষ পছন্দ হয় না, শাকসবজি ভালো লাগে না, উনি সবজি খাইতে ভালোবাসে না, তাহলে এর মধ্যে কি পেলেন, মাংস চারটি মায়াজমে রুগীরে খেতে চায় না, মাঝে মধ্যে শরীর সিভিলিটিক মাংস খেতে চায়, হয়ে গেল দুধ সুরিক সিভিলিটিক সাইকোটিক সুরিক সিভিলিটিক টিউবারকুলার এই তিনজনে দুধ পছন্দ করে না, সুরিক সিভিলিটিক টিউবারকুলার কফিও ভালোবাসে না, পাশাপাশি সুরিক সিভিলিটিক মাংস রুটি চর্বি একটাও ভালোবাসে না সুরিকা সিভিলিটিক, মাংস চর্বি রুটি সুরিকা সিভিলিটিক একদম পছন্দ করে না, মাংস রুটি চর্বি একেবারেই ভালোবাসে না সুরিকা সিভিলিটিক, কিন্তু সুরিকার টিউবারকুলার ওরা ডিমও খেতে চায় না টকও খেতে চায় না সুরিকার টিউবারকুলার, সুরিকার টিউবারকুলার ডিম আর টক এই দুইটা তাদের জম, সুরিকার টিউবারকুলার ডিম আর টক এই দুইটা তাদের জম, তাহলে কী দাঁড়ালো, চায়ের মায়াজমে রুগীরাই মাংস খেতে চায় না, কখনো কখনো সুরিকা সিভিলিটিক মাংস খায়, কিন্তু একটা বাদে বাকি তিনটা দুধ পছন্দ করে না সুরিক সিভিলিটিক টিউবারকুলার এরা দুধ পছন্দ করে না। কফি কফি মিষ্টি রুটি চর্বি কফি কফি পছন্দ করে, দুধ দুধ আর কফি সুরিক সিভিলিটিক টিউবারকুলার দুধ আর কফি, দুধ আর কফি সুরিক সিভিলিটিক টিউবারকুলার এই তিনটাই পছন্দ করে, পছন্দ করে না দুধ আর কফি সুরিক সিভিলিটিক টিউবারকুলার এই তিনটাই পছন্দ করে না, কিন্তু মিষ্টি রুটি চর্বি মিষ্টি রুটি চর্বি সুরিকা সিভিলিটিক তারা খেতে চায় না, কিন্তু সুরিকা টিউবারকুলার ডিম আর টক তাও খেতে চায় না, সুরিকা টিউবারকুলার ডিম আর টক খেতে চায় না।
শুধুমাত্র শরীরে রোগীরাই খেতে চায় না, সিদ্ধ খাদ্য আর ফল শুধু সিবিরিট শরীরে রোগীরাই খেতে চায় না, সিদ্ধ খাদ্য আর ফল। তাহলে এবার সিবিলিটিকে রোগীরা কি খেতে চায় না শুনবেন, গরম খাবার আর লবণ, এই দুইটা তারা খেতে চায় না। গরম খাবার লবণ সিবিলিটিকে রোগীরা খেতে চায় না, কারণ তার মুখে বা যত জায়গায় ক্ষত, সিবিলিটিকে রোগীরা ক্ষতের কারণে গরম খাবার খেতে চায় না, সাথে লবণও খেতে চায় না, পছন্দ হয় না, ভালোবাসে না। সিবিলিটিকে রোগীরা গরম খাবার আর লবণ খেতে চায় না। সাইকোটিক শুনবেন, চা আলু মশলাযুক্ত খাদ্য সাথে আছে মাখন, চা আলু মশলাযুক্ত খাদ্য সাথে আছে মাখন। টিউবারকুলার শাকসবজি, শাকসবজি খেতে ভালোবাসে না। এবার আমি প্রশ্ন করছি, আপনারা এক এক করে জবাব দেন। আমি আপনাদেরকে ধরছি, আপনারা আমাকে একটু লিখে জানান, এই যে অনিচ্ছার মধ্যে খাদ্যগুলি আমি বললাম, চারটি মায়াজমি পছন্দ করে না, সে খাদ্যটির নাম কি লিখুন। চার মায়াজমি পছন্দ করে না, সে খাদ্যটির নাম কি দেখি কে লিখতে পারেন, লিখেন। চার মায়াজমি পছন্দ করে না, খাদ্যটির নাম কি? গত চার দিনের মায়াজমের কর্মশালায় গলার দফা শেষ, ভালোভাবে বুঝতে পারছেন না হয়তো আমার শব্দ, একটু কষ্ট করে বুঝে নেন। কারণ গত চার দিনে মাসের কর্মশালায় স্বর বসে গেছে, একটু কষ্ট করে বুঝে নেন। চার মায়াজমি পছন্দ করে না, চার মায়াজমি পছন্দ করে না, এমন একটি খাদ্যের নাম লিখুন, সবাই লিখুন। চার মায়াজমি ভালোবাসে না, খাদ্যটির নাম কি লিখুন। চার মায়াজমি ভালোবাসে না, খাদ্যটির নাম কি? সবাই লিখছেন মাংস তো? শিওর, সবাই লিখুন মাংস। তাহলে এবার বলেন তো, এই মাংস কখনো কখনো ভালোবাসে, কখনো কখনো পছন্দ করে, কোন কোন মায়াজম? এই মাংস কখনো কখনো পছন্দ করে, কোন কোন মায়াজম লিখুন তো দেখি। এই মাংস কখনো কখনো খেতে চায়, সেটা কোন মায়াজম লিখুন। মাংস কখনো কখনো পছন্দ করে, সে কোন মায়াজম? মাংস কখনো কখনো পছন্দ করে, সে কোন মায়াজম? আপনারা তো ভালো কুইজ জবাব দিতে পারেন, আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার। অলস কাকে বলো? এক আর দুই না, সুরিক আর সিবিলিটিক লেখছে এক আর দুই, অলস কাকে বলে রে বাবা? যারা সুরিকের বানানে ভুল লিখছেন ঠিক করে দেন, সুরিক। এমন একটি খাবার চাই যে খাবারটি, আচ্ছা বলেন তো, দুধ কোন কোন মায়াজম খেতে চায় না একটু লিখেন তো, দুধ কোন কোন মায়াজমে রোগীরা খেতে চায় না, দুধ, দুধ কোন কোন মায়াজমে রোগীরা খেতে চায় না, দুধ কোন কোন মায়াজমে রোগীরা খেতে চায় না, দুধ, দুধ কোন 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 মায়াজমে রোগীরা খেতে চায় না।
সুরিক সিবিরিটি না না এক এক দুই চার, এক দুই চার লিখলে ভালো লাগবে না কিন্তু ডাক্তার আবু দারদা, ভালো মতো লিখে দেন। দুধ খেতে চায় না কোন কোন মায়াজম আপনারা লিখে দিলে আরেক ভাইয়ের সুবিধা হবে। এক দুই চার, বাহ, এক দুই চার, সুরিক সিভিলিটিক টিউবারকুলার, ধন্যবাদ। এবার লিখুন তো, কফি খেতে চায় না কে কে, কোন কোন মায়াজম কফি খেতে চায় না, কফি পছন্দ হয় না সে কোন মায়াজম, কফি পছন্দ হয় না সে কোন মায়াজম, কফি খেতে চায় না কোন সে মায়াজম, দেখেন, কফি খেতে চায় না কোন সে মায়াজম, কফি খেতে চায় না কোন সে মায়াজম, সুরিক সিভিলিটিক সাইক টিউবারকুলার, সুরিকা সিভিলিটিক সঙ্গে আছে টিউবারকুলার, সুরিক সিভিলিটিক সঙ্গে আছে টিউবারকুলার, মিষ্টি পছন্দ করে সে কোন সে মাজম, মিষ্টি পছন্দ করে কোন সে মাজম। আপনারা কফির কথা লিখছেন, সুরিক সিভিলিটিক টিউবারকুলার, ধন্যবাদ। এবার লিখুন, মিষ্টি পছন্দ করে না সে কোন সে মাজম, মিষ্টি পছন্দ করে না সে কোন সে মাজম, মিষ্টি 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 পছন্দ করে না সে কোন সে মাজম, মিষ্টি পছন্দ করে না সে কোন সে মাজম, মিষ্টি পছন্দ করে না সে কোন সে মাজম, মিষ্টি পছন্দ করে না কোন সে মাজম, মিষ্টি পছন্দ করে না কোন সে মাজম, মিষ্টি সুরিকাট সিভিলিটিক, ধন্যবাদ। এবার লিখুন, ডিম ভালোবাসে না, ডিম খেতে চায় না, ডিম অসহ্য কোন সে মায়াজম, ডিম 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 খেতে চায় না কোন সে মায়াজম, লিখেন ডিম খেতে চায় না কোন সে মায়াজম, ডিম খেতে চায় না কোন সে মায়াজম, লিখেন ডিম 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 খেতে চায় না কোন সে মাজম, ধন্যবাদ। সুরিকা টিউবারকুলার, ধন্যবাদ। ডিম খেতে চায় না কোন সে মাজম, সবাই লিখেন, ডিম ভালোবাসে না সুরিকার টিউবারকুলার, ডিম ভালোবাসে না সুরিকার টিউবারকুলার, ডিম খেতে চায় না সুরিকার টিউবারকুলার, ডিম খেতে চায় না সুরিকার টিউবারকুলার, ডিম ভালোবাসে না সুরিকার টিউবারকুলার, ডিম খেতে চায় না সুরিকার টিউবারকুলার, ডিম ভালোবাসে না, মিষ্টি আর রুটি খেতে চায় না সে কোন সে মায়াজম, মিষ্টি আর রুটি চর্বি খেতে চায় না কোন সে মায়াজম, মিষ্টি আর রুটি সঙ্গে আছে চর্বি খেতে চায় না কোন সে মায়াজম, মিষ্টি আর রুটি সঙ্গে আছে চর্বি খেতে চায় না কোন সে মায়াজম, বুঝতে পারছে? উৎপত্তি কিভাবে, এলপি না তো
বৃদ্ধির টাইমে সব এলপি, বৃদ্ধির টাইমে এলপি দেখেন। মিষ্টি আর রুটি সঙ্গে আছে চর্বি, খেতে চায় না কোন সে মায়াজম। মিষ্টি আর রুটি সঙ্গে আছে চর্বি, খেতে চায় না কোন সে মায়াজম। মিষ্টি আর চর্বি সঙ্গে আছে রুটি, খেতে চায় না কোন সে মায়াজম। মিষ্টি আর রুটি সঙ্গে আছে চর্বি, খেতে চায় না কোন সে মায়াজম। মিষ্টি আর রুটি সঙ্গে আছে চর্বি, খেতে চায় না কোন সে মায়াজম। মিষ্টি আর রুটি সঙ্গে আছে চর্বি, খেতে চায় না কোন সে মায়াজম। মিষ্টি আর রুটি সঙ্গে আছে চর্বি, খেতে চায় না কোন সে মায়াজম। সবাই জবাব দিচ্ছেন সুরিকা সিভিলিটি। ডিম খেতে চায় না, ডিম আর টক খেতে চায় না কোন সে মায়াজম। ডিম আর টক খেতে চায় না কোন সে মায়াজম। ডিম আর টক খেতে চায় না কোন সে মায়াজম। ডিম আর টক খেতে চায় না কোন সে মায়াজম। ডিম আর টক খেতে চায় না কোন সে মায়াজম। ডিম আর টক খেতে চায় না কোন সে মায়াজম। ডিম আর টক খেতে চায় না কোন সে মায়াজম। সবাই জবাব দিচ্ছেন সুরিকা টিউবারকুলার। ডিম আর টক খেতে চায় না কোন সে মায়াজম। ডিম আর টক খেতে চায় না কোন সে মায়াজম। সুরিকা টিউবারকুলার এবার লিখুন। মাংস খেতে চায় না, চা আলু মশলা খাদ্য। মাখন খায় না, মাংস খেতে চায় না, চা আলু মশলা মশলাযুক্ত খাদ্য। মাখন খাইতে চায় না, মায়াজমটা কি? মাংস খেতে চায় না, চা আলু মশলাযুক্ত খাদ্য ও মাখন খেতে চায় না, পছন্দ করে না, মায়াজমটি কি? এবার কুইজটা একটু লম্বা হয়ে গেছে। মাংস, চা, আলু মশলাযুক্ত খাদ্য, সঙ্গে আছে মাখন, খেতে চায় না, ফাটাফাটি একদম। লুবনা আক্তার, সালমা, ধন্যবাদ আপনাকে। মাংস, চা, আলু, চা, আলু মশলাযুক্ত খাদ্য, সঙ্গে আছে মাখন, খেতে চায় না, তাড়াতাড়ি। মাংস, চা, আলু মশলাযুক্ত খাদ্য, সঙ্গে আছে মশলা, খেতে চায় না, সঙ্গে আছে মাখন। মাংস, চা, আলু মশলাযুক্ত খাদ্য, সঙ্গে আছে মাখন, ভালোবাসে না, সাইকোটিক। মাংস, দুধ, কফি, সঙ্গে আছে মিষ্টি আর রুটি, চা, গরম খাদ্য, খেতে চায় না, ওষুধের নাম কি? ওষুধ মায়াজমের নাম কি? মাংস, দুধ, কফি, মিষ্টি, রুটি, চর্বি, গরম খাবার, লবণ, খেতে চায় না, মায়াজম কি? আছে না? আছে? হ্যাঁ, এলপি আরো কনফার্ম করেন। ওষুধ কোষ্ঠী অবশ্য অবশ্য ভাবছি জায়গাটায় দেখেন, অবশ্য দেখেন, ওখানে গিয়ে দেখেন, আলাপ করেন, দেখেন, ট্রিমলিং বলছে, রাইট সাইড ট্রিমলিং, ওখানে গিয়ে দেখেন। মাংস, দুধ, কফি, মিষ্টি আর রুটি, সঙ্গে আছে চর্বি, গরম খাবার, লবণ, খেতে চায় না, মায়াজমের নাম কি? দেখি এইবারটাকে পারেন। মাংস, দুধ, কফি, মিষ্টি আর রুটি, সঙ্গে আছে চর্বি, গরম খাবার, লবণ, খেতে চায় না, মায়াজম কি? তাড়াতাড়ি লিখেন।
কে আছেন লিখুন, চমৎকার, সিভিলিটিক, ফাইন। তাহলে এবার লিখুন তো, মাংস, দুধ, কফি, মিষ্টি আর রুটি, চর্বি আর ডিম, টক, সিদ্ধ করা খাদ্য, সঙ্গে আছে ফল, খেতে চায় না মায় জমকি। মাংস, দুধ, রুটি, মিষ্টি আর কি, মাংস, দুধ, কফি, মিষ্টি আর রুটি, চর্বি আর ডিম, টক, সিদ্ধ খাদ্য আর ফল, কোন মায়াজম খেতে চায় না? ধন্যবাদ। মিষ্টি খেতে ভালোবাসে কোন সে মায়াজম? দেখি এবার জবাব দেন দেখি, মিষ্টি খেতে ভালোবাসে কোন সে মায়াজম? কে পারেন লিখুন, মিষ্টি খেতে ভালোবাসে কোন সে মায়াজম? মিষ্টি খেতে ভালোবাসে কোন সে মায়াজম? মিষ্টি খেতে ভালোবাসে এক দুই তিন, সুরিক, সিভিলিটিক, টিবারকুলার, এক দুই চার, এক দুই চার, মিষ্টি খেতে ভালোবাসে এক দুই চার, সুরিক, সিভিলিটিক, টিবারকুলার, তাই তো? দেখি কি লেখা আছে, দেখি জবাব কি আছে। মিষ্টি খেতে ভালোবাসে কোন সে মায়াজম? মিষ্টি খেতে ভালোবাসে কোন সে মায়াজম? সুরিক, সিভিলিটিক, সঙ্গে আছে টিবারকুলার, সুরিক, সিভিলিটিক, সঙ্গে আছে টিবারকুলার, টক খাবার পছন্দ মায়াজম কি? 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 এক আর তিন, সুরিকার সাইকোটিক, সুরিকার সাইকোটিক, টক খাবার পছন্দ মায়াজম কি? সুরিকার সাইকোটিক, কবিরাজের একটু হালকা পাতলা ধমকি দিয়ে দেন তো আপনারা একটু, কেউ কবিরাজের একটু ধমকি দিয়ে দেওয়া যায় না জাহিদ ভাই? কবিরাজ আজকেও ডিস্টার্ব করতেছে, কবিরাজ আপনারা সবাই মিলে কবিরাজের একটু ধমকি দিয়ে দেন তো একটু, কবিরাজের একটু ধমকি দিয়ে দেন। হ্যাঁ এটা দিয়েই কবিরাজ দিয়ে আসছে দিয়ে যাক গা, তাহলে কিছু বলা দেবো না। তরল খাদ্য পছন্দ কোন সে মায়াজম? তরল খাদ্য পছন্দ কোন সে মায়াজম? ভাই পেজের মধ্যে ব্লক মানে সিস্টেম নাই, যাই সিস্টেম আছে, যদি আপনাদের জানা থাকে পেজের মধ্যে ব্লক মারার সিস্টেম কেন জানা থাকলে একটু জানাবেন, কবিরাজের ব্লক মারতে হবে। তরল খাদ্য পছন্দ কোন সে মায়াজম? এক আর দুই বেটা, এক আর দুই, কবিরাজ চালিয়ে যাক, রুমের লেগছে, কবিরাজ চালিয়ে যাক, কবিরাজকে ব্লক দেব দেব দেখি। তরল খাদ্য পছন্দ কোন সে মায়াজম? সাইকোটিক না, সুরিকার সিভিলিটি। ঠান্ডা গরম খাদ্য পছন্দ কোন সে মায়াজম? ঠান্ডা গরম খাদ্য, ঠান্ডা গরম খাদ্য পছন্দ কোন সে মায়াজম?
দেন সবাই মিলে রিপোর্ট করে দেন, ওটা বন্ধ হয়ে যাবে আইডি। ঠান্ডা গরম খাদ্য পছন্দ কোন সে মায়াজম? ঠান্ডা গরম খাদ্য পছন্দ কোন সে মায়াজম? সাইন নাম্বার তো বুঝি না, টিউবারকুলার একটু কষ্ট করে লিখলি কি হয়? ঠান্ডা গরম খাদ্য পছন্দ কোন সে মায়াজম? ঠান্ডা গরম খাদ্য গরম খাদ্য পছন্দ কোন সে মায়াজম? গরম খাদ্য গরম 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 খাদ্য পছন্দ কোন সে মায়াজম? গরম খাদ্য পছন্দ কোন সে মায়াজম? গরম খাদ্য শরিক ঠান্ডা খাবার খেতে চাই মায়াজম কি? ঠান্ডা খাবার খেতে চাই গরম খাবার লিখছেন শরিক, ঠান্ডা খাবার খেতে চায় মায়াজম কি? ঠান্ডা খাবার মায়াজম কি? ঠান্ডা খাবার খেতে চায় মায়াজম কি? ঠান্ডা খাদ্য পছন্দ মায়াজম কি? অল্প গরম পছন্দ ঠান্ডা খাদ্য লিখছেন সবাই মিলে, সিভিলিটি ঠান্ডা খাদ্য, ঠান্ডা খাদ্য লিখছেন সিভিলিটি। তাহলে হালকা গরম কোন মায়াজমে রুগীরা হালকা গরম খাবার খায়, কোন মায়াজম? অল্প গরম পছন্দ মায়াজম কি? অল্প গরম, অল্প গরম পছন্দ লিখেন, অল্প গরম পছন্দ মায়াজম কি? অল্প গরম এবার কে বলতে পারেন? এই যে আমরা পার্থক্যগুলা পড়তেছি, এক নাম্বার ধাপটি কি ছিল? এক নাম্বার ধাপ, এই যে পার্থক্য আমরা পড়ছি, এক নাম্বার ধাপটি কি ছিল কে বলতে পারেন? এই পার্থক্যের এক নাম্বার ধাপটি কি ছিল? এক নাম্বার ধাপ কে পারেন লিখুন, এক নাম্বার ধাপটি কি ছিল? এক নাম্বার ধাপটি কি ছিল? আজকে আমরা 33তম ধাপে খাদ্যের অনিচ্ছা বললাম, কিন্তু এক নাম্বার ধাপটি কি ছিল কে পারেন? আকৃতি, ধন্যবাদ, এক নাম্বার ছিল আকৃতি, ডাক্তার মাসুদুর রহমান ধন্যবাদ আপনাকে, এক নাম্বার ধাপটি ছিল আকৃতি, কে পারেন লিখুন তো? শরিকের আকৃতি কি বলেছিলাম? শরিক, শরিক মায়াজমের আকৃতি কি ছিল কে পারেন লিখে জানান? শরিকের আকৃতি তাড়াতাড়ি লিখেন, শরিকের আকৃতি কেমন কে পারেন লিখুন? যে পারেন লিখেন শরিকের আকৃতি। চমৎকার, হোমিওপ্যাথিক পরিবার, কার্যগত পরিবর্তন, এবার কেহ পারলে লিখেন শরিকের গোসল কেমন, শরিকের গোসল কেমন লিখুন, কে পারেন লিখেন শরিকের গোসল কেমন? ডাক্তার রমিজউদ্দিন সাহেব লিখছেন হলো আকৃতি, ভাই আকৃতি চাচ্ছিলাম, শরিকের গোসল লিখুন সবাই, শরিকের গোসল কে পারেন লিখুন, শরিকের আকৃতি লিখছেন সবাই, কার্যগত পরিবর্তন।
তাহলে এবার শরীরের গোসল লিখুন, শরীরের গোসল। চমৎকার সুবিতানাথ, ধন্যবাদ। করতে চায় না শরীরকে গোসল, করতে চায় না, চমৎকার। রুবেল লিখছে না, না কিরে বেটা, খালি তাল গাছ লাগাও না, দাঁড়াও। তিন নাম্বার, যেরূপ খাদ্য শরীরকে কি খাদ্য পছন্দ করে লিখেন, শরীর কি খাদ্য পছন্দ করে লিখুন। আপনার সাথে একটু গল্প করি, একটু লেখেন, একটু গল্প করতে করতে দেখি যতটুকু করা যায়। শরীরের খাদ্য, শরীর কি খাদ্য পছন্দ করে, গরম খাদ্য। শরীর পছন্দ করে কি খাদ্য, সবাই লিখুন। শরীর কি খাদ্য পছন্দ করে, এবার লিখুন। শরীরের ক্ষমা কে পারেন লিখেন তাড়াতাড়ি। খাদ্য লিখছেন গরম খাদ্য, শরীর গরম খাদ্য পছন্দ করে, এবার লিখুন শরীরের ক্ষমা কেমন ক্ষমা, তাড়াতাড়ি। শরীরের ক্ষমা তাড়াতাড়ি লিখুন, শরীরের ক্ষমা। শরীরের ক্ষমা সহজেই করে, শরীরের ক্ষমা লিখুন, সবাই লিখুন। আয় হায় লেখছে ক্ষমা করতে চায় না, রং নাম্বার। যে লিখছেন করতে চায় না, রং নাম্বার। শরীরের ক্ষমা সহজেই করে, এবার লিখুন তো শরীরের বৃদ্ধি কখন, লিখুন লিখুন শরীরের বৃদ্ধি কখন, শরীরের বৃদ্ধি। শরীরের বৃদ্ধি দিনে বা রাতে যখন তখন, তাড়াতাড়ি লিখেন শরীরের বৃদ্ধি, শরীরের বৃদ্ধি, জলদি, শরীরের বৃদ্ধি, শরীরের বৃদ্ধি কখন, শরীরের বৃদ্ধি কখন, দিনে বা রাতে যখন তখন, শরীরের বৃদ্ধি দিনে বা রাতে যখন তখন, সবাই লিখছেন। এবার দুধ, শরীরের দুধ তাড়াতাড়ি লিখেন, শরীরের দুধ লিখুন, শরীরের দুধ তাড়াতাড়ি লিখেন, লেখছো, লেখা জবাব চাই, শরীরের দুধ, শরীরের দুধ তাড়াতাড়ি লিখেন, শরীরের দুধ। মায় জমের তুলনা শিখতেই হবে, কোনো রক্ষা নাই বাবা, শরীরের দুধ সহ্য হয় না, ধন্যবাদ। শরীরের দুধ সহ্য হয় না, এবার লিখুন শরীরের কান্না, শরীরের কান্না কে পারেন লিখুন, শরীরের কান্না। শরীরের দুধ লেখছেন সহ্য হয় না, ধন্যবাদ। এবার লেখেন শরীরের কান্না কেমন, শরীরের কান্না লিখুন, শরীরের কান্না। জি না, ক্ষণে হাসি ক্ষণে কান্না,
ধন্যবাদ পারুল আক্তার, ক্ষণে হাসি ক্ষণে কান্না, পারুল আক্তার ধন্যবাদ। সুরিকের স্মৃতিশক্তি কেমন? সুরিকের স্মৃতিশক্তি কেমন লিখুন। সুরিকের স্মৃতিশক্তি, সুরিকের স্মৃতিশক্তি কেমন? সুরিক ডাক্তারের আইডি পাহাড়ের গল্প। সুরিকের স্মৃতিশক্তি কেমন? প্রখর পারুল আক্তার ধন্যবাদ। এবার লিখুন সুরিকের নোখ কেমন, কে পারেন লিখুন সুরিকের নোখ, লেখস তাকে সুরিকের নোখ। ছুরিকের নোখ ময়লা যুক্ত, ছুরিকের নোখ কেমন লিখুন, ছুরিকের নোখ। দেখি একটা ফ্রি সময় পাই কিনা একদিন, একবারে সন্ধ্যাবেলা বসবো বা এশা নামাজ পড়ে বসবো সারা রাত, দেখি একটা ছুটিমুটি পাই কিনা। মায়ের জন্য একদিন বসবো, রাত 9টার পরে বসবো একদম সারা রাত। রুগী একটু আর 2 মিনিট, এখন তো দেখবই রুগী বসে আছে, বিরক্ত হচ্ছে রুগী, এখনই ছেড়ে দিতে হবে, তাড়াতাড়ি লেখেন। সুরিকের নোখ ময়লাযুক্ত নোখ, জি। এইবার কে পারেন লেখেন তো সুরিকের পার্শ্ব, সুরিক কোন পাশে আক্রমণ করে, সুরিকের আক্রমণ কোন পাশে? সুরিকের আক্রমণ যে কোনো দিকে, সুরিকের আক্রমণ কোন দিকে তাড়াতাড়ি লিখেন, সুরিকের আক্রমণ কোন দিকে, সুরিকের আক্রমণ কোন দিকে, সুরিকের আক্রমণ, বাকি বলে ডাকেন দুটো বাকি বলে, সুরিকের আক্রমণ কোন দিকে, আক্রমণ শরীরের কোন দিকে, সুরিকের আক্রমণ দেহের কোন দিকে, কোন দিকে সুরিকের আক্রমণ, যে কোনো দিকে যে কোনো পাশে শরীরের যে কোনো দিকে আক্রমণ করে, ধন্যবাদ। সুরিকের আক্রমণ শরীরের যে কোনো দিকে। ওই কাগজগুলো কোথায় রাখছো না, প্যাকেটটা খামের মধ্যে, হ্যাঁ। সুরিকের আক্রমণ শরীরের যে কোনো দিকে, যে কোনো দিকে, সুরিকের হিসাব কে পারেন লিখুন তো দেখি সুরিকের হিসাব। সুরিকের হিসাব, সুরিকের হিসাব, সুরিকের হিসাব কে পারেন লিখুন, হিসাব করার সময় খেয়াল করে না। রুহুল্লাহ, হিসাব করার সময় খেয়াল করে না, ঠিক হলো না ভুল হলো। আলিশের ঠেলা দ্রুত করতে পারলেই বাঁচলো,
হিসাব করতে খেয়াল করে না, ঠিক হলো না ভুল হলো, অলসতার জন্য এই অবস্থা করে। হিসাব করতে খেয়াল করে না, ঠিক হলো না ভুল হলো, কখন খালি শেষ করবে? ধন্যবাদ, আপনার তো ভালোই সব মনে রাখছেন আপনারা। ধন্যবাদ, আর থাকা যাচ্ছে না, সবাই ভালো থাকেন। লাইভ থেকে বের হয়ে আবার শেয়ার দিয়ে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী দিন রাত আবার 9:15 আপনাদের সাথে আবার সাক্ষাৎ হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।